বিয়ের জন্য জমানো টাকায় গ্রামবাসীদের পাকা রাস্তা করে দিলেন যুবক। নিজের বিয়ের জন্য জমানো টাকা দিয়ে এলাকাবাসীদের জন্য পাকা রাস্তা করে দিলেন গ্রামেরই যুবক চন্দ্রশেখরন। প্রায় 25 বছর যাবৎ গ্রামে পাকা রাস্তা নেই, স্থানীয় নেতাদের কাছে গিয়েও মেলেনি কোনো সুফল। তাই বিয়ের জন্য জমানো 10 লক্ষ টাকা দিয়ে তিনি রাস্তাটি পাকা করলেন। চন্দ্রশেখরনের বাড়ি তামিলনাড়ুর ভিলুপুরম জেলার ভানুর থেকে প্রায় 18 কিলোমিটার দূরে নল্লাভুর গ্রামে। সর্বসাকুল্যে 350 পরিবার বাস করে ওই গ্রামে। গ্রামে যাতায়াত করার জন্য মোট 7টি রাস্তা রয়েছে। এর মধ্যে চন্দ্রশেখরনের পরিবার সহ আরও 50টি পরিবার বাস করেন ঈশ্বরন কোয়েল স্ট্রিটে। গ্রাম থেকে পড়াশোনা শেষ করে চন্দ্রশেখরন বর্তমানে চেন্নাইয়ের একটি সফটওয়্যার সংস্থায় কর্মরত আছেন। গ্রামের রাস্তা পাকা করা নিয়ে বারবার গ্রাম পঞ্চায়েতে দ্বারস্থ হয়েছেন তিনি। বহু টালবাহানার পর প্রশাসনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়, গ্রামের রাস্তা পাকা করার মতো টাকা এই মুহূর্তে নেই। টাকা এলে তবেই রাস্তা মেরামতের কাজ শুরু করা সম্ভব। এরপরেই চন্দ্রশেখরন ঠিক করেন, গ্রামের রাস্তা পাকা করার জন্য আর কারো হাত পা ধরবেন না তিনি, নিজেই গ্রামের রাস্তা পাকা করার দায়িত্ব কাঁধে তুলে নেবেন। তিনি হিসাব করে দেখেন, এই 280 মিটার লম্বা রাস্তা পাকা করতে খরচ হবে 10 লক্ষ টাকা। হাতের কাছে টাকা বলতে বিয়ের জন্য জমিয়ে রাখা 10.5 লাখ টাকা। স্বপ্ন পূরণ করতে শেষমেশ সেই টাকা দিয়েই রাস্তা তৈরির সিদ্ধান্ত নিলেন চন্দ্রশেখরন। তামিলনাড়ুর একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে চন্দ্রশেখরন বলেন, আমাদের গ্রামে শেষবার যখন রাস্তা তৈরি হয়েছিল তখন আমি প্রাথমিকের ছাত্র ছিলাম। এরপর আমি পড়াশোনা শেষ করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছি, কিন্তু এত বছরে এই রাস্তার আর কোনো উন্নতি হয়নি। চন্দ্রশেখরন জানান, গ্রামের রাস্তার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে প্রতিদিন অন্তত একজন গ্রামবাসী হলেও কাদামাখা রাস্তায় পিছলে পড়ে আহত হতেন। প্রথম দিকে রাস্তা তৈরির জন্য পুরো টাকা খরচ করার অনুমোদন পাননি চন্দ্রশেখরন। চন্দ্রশেখরনের বাবা এস পেরুমল এবং মা পি লক্ষ্মী জানান, স্থানীয় কিছু রাজনীতিবিদ চন্দ্রশেখরনকে রাস্তা তৈরির কাজ থামাতে বলেন, তাকে হুমকিও দেওয়া হয়, কিন্তু কোনো হুমকির কাছে মাথা না ঝুঁকিয়ে চন্দ্রশেখরন জুলাই মাসে 280 মিটার লম্বা, 14 মিটার চওড়া, 15 সেমি পুরু পাকা রাস্তা তৈরির কাজ শেষ করে ফেলেছেন। চন্দ্রশেখরন আরও জানান, ভিলুপুরম জেলা গ্রামীণ উন্নয়ন সংস্থার কিছু কর্মকর্তা তাকে নিজস্ব তহবিলে রাস্তা তৈরির জন্য ভিলুপুরম জেলা কালেক্টরের কাছ থেকে বিশেষ অনুমতি পেতে সাহায্য করেছিলেন। চন্দ্রশেখরনকে আমার তরফ থেকে জানাই স্যালিউট। খুব ভালোতে থাকুন আপনি, আগামী দিনগুলো আপনার খুব ভালোতে কাটুক।